এই ববি, চল না ববি, বাড়ি ফিরে যাই, চল না। ওহ, কোথায় যাচ্ছি আমরা? মানে মানে কি কোথায় যাচ্ছি তুই জানিস না? সত্যি কথা বলবো, রাগ করবি না তো? না বল। ভয় পাবি না? বল। বল না। কাঁদবি না? এত হেয়ালি করিস না, বল না। রাস্তা খুঁজছি। ও রাস্তা খুঁজ মানে? বাড়ি ফেরার রাস্তা। আমরা না হারিয়ে গেছি। থামবি না, তুই কাঁদ, আমি চললাম রাস্তা খুঁজতে। দাঁড়া দাঁড়া, আমাকে ফেলে যাস না। আরেকটু কষ্ট করতে পারলি ব্যাস। শিকার শিকার এসে গেছে। ব্যাস, জিনিস কটা বেচে যা রোজগার হবে আমাদের মা ছেলেতে, কটা মাস বেশ ভালোই চলে যাবে। কে কে আপনি? আমি আমি যে তোর গুরুজন রে। তা কোথায় যাচ্ছিস বাছা? আগে কিছু জিনিসপত্র আছে, এগুলো নিয়ে হাটে বেচতে যাচ্ছি। হাটে বেচতে যাচ্ছিস? আর বেচতে হবে না। মানে? মানে সব আমায় দিয়ে যা, এতে তোর ভালো হবে রে। খবরদার, খবরদার বলছি। এই খেলনা দিয়ে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এবার এই ত্রিশূলের ক্ষমতা দেখ। বাবি, এই বাবি, বাবি কি হলো? আর দূর আর হাঁটতে ভাল লাগছে না। কেন? এবার পা ব্যথা করছে। সেটা একটু করবেই, এতটা হেঁটেছিস না? আবার কি? একটু খেয়ে কি দেও পাচ্ছি রে বাবি। উফ, এই দেখো আবার কাঁদছিস কেন? খিদে পেয়েছে বললেই তুই রাগ করিস। আচ্ছা বাবা আচ্ছা, দাঁড়া দেখি কিছু খাবার দাবার পাই কিনা। সেই ভালো, আমি একটু বসি, তুই যা। এদিক সেদিক আবার চলে যাস না যেন। আরে না না, খেপি নাকি?
তুই যা, আমি এখানেই বসলাম। আচ্ছা কোথায় বসি, কোথায় বসি? ওই পাথরটার উপরে গিয়ে বসি। বাবা, কতদিন ধরে যেন মনে হচ্ছে যে বসলাম। মানে কতদিন ধরে আছো তুমি? কথা বলছি, তুমি কোথায় গো? এই তো তোমার সামনে। সামনে সামনে কোথাও দেখতে পাচ্ছি না তো। নিচে 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 একটু নিচে তাকাও। কই নিচে? তো মাটি। বাবি, কি ভূতুড়ে ব্যাপার রে বাবা। ওহ, যার উপর বসে আছো সেটা দেখো। ওরে বাবা, পাথর ভূত। বাবি, আমায় দিয়ে যাই, দেখ পাথর ভূত। না 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 না, আমি ভূত নই। শোনো শোনো আমার কথা শোনো। তুমি ভূত না? না, এক দুষ্টু তান্ত্রিক আমার এই দশা করেছে। মানে একা এই জঙ্গলে কিচ্ছু পেলাম না রে, আর একটু না খেয়েই থাকতে হবে তোকে। নিচে পাথর ভাইকে দেখ। আমি পাথর নই, আমার নাম সুকেতু। তুমি পাথর হলে কি করে সুকেতু ভাই? একটা দুষ্টু তান্ত্রিক আমায় পাথর করে দিয়েছে। কেন? আমি বেশ কিছু জিনিসপত্র নিয়ে বাজারে বেচতে যাচ্ছিলাম, সঙ্গে কিছু টাকা পয়সাও ছিল। তারই লোভে ওই তান্ত্রিক আমার এই অবস্থা করেছে। আসল জিনিসপত্র টাকা পয়সা নিয়ে কেটে পড়েছে, বুঝলি? ওই তান্ত্রিক কোথায় থাকে সুকেতু? এই জঙ্গলেই থাকে। তুমি আবার মানুষ হবে কি করে? এর উপায় জানে একমাত্র ওই তান্ত্রিকই। ওর কাছে একটা ত্রিশূল আছে, ওই ত্রিশূল দিয়েই তান্ত্রিক আমায় পাথর বানিয়েছিল। তার মানে তোমায় মানুষ করতে ওই ত্রিশূল আবার লাগবে। সবার আগে লাগবে ওই তান্ত্রিককে। তুমি কিচ্ছু চিন্তা করো না সুকেতু পাথর ভাই, তোমায় আমরা ঠিক ফিরিয়ে আনবো। হ্যাঁ, এবার চল। ববি, তান্ত্রিককে দেখতে পেলে কি বলবি? বলবো, তান্ত্রিক ভাই, সুকেতুকে এবার ছেড়ে দাও। কোন দিয়ে তান্ত্রিক ছেড়ে দেবে বল? কি বুদ্ধি তোর ববি! আর তুই কি হাঁদারে টেক্কা? চল চুপচাপ চল। এটাই মনে হচ্ছে সেই দুষ্ট তান্ত্রিক। চুপ, একটা কথাও বলবি না। কি চাই এখানে তোমাদের? আমরা সুকেতুকে খুঁজতে এসেছি ঋষি মশাই। সুকেতু? কে সে? তোমরা কারা? তোমরাই বা তাকে খুঁজতে এসেছো কেন? উমা, আপনি জানেন না? কি? সুকেতু যে বিরাট বড় ব্যবসায়ী। হ্যাঁ, প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি আছে তার। ও, তাই বুঝি? আর কি বা হবে ওই ধন সম্পত্তি দিয়ে? মানে? না মানে, সুকেতুই যখন রইল না, তখন আর তার সম্পত্তি কি কাজে লাগবে বল ববি? হ্যাঁ, তার শেষ ইচ্ছাটাও পূরণ হলো না। শেষ ইচ্ছা? তা কি তার শেষ ইচ্ছা শুনি। তার শেষ ইচ্ছা ছিল নিজের হাতে সমস্ত ধন সম্পত্তি
ঈশ্বরকে দান করে হিমালয়ে গিয়ে থাকবে। তা তো আর পূরণ হলো না, তার কোনো খোঁজই পাওয়া গেল না। তা খোঁজ পাওয়া গেলে কি করবে? কি আবার করবে? তাকে সঙ্গে করে নিয়ে বাড়ি যাবে, আর সে বাড়ি গিয়ে তার সমস্ত সম্পত্তি ঈশ্বরের নামে দান করে দেবে। আর 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 সে ঈশ্বর যদি এখানেই থাকে? হ্যাঁ হ্যাঁ, এখানে স্বয়ং স্বয়ং ঈশ্বর এখানেই রয়েছেন। থেকেই বা লাভ কি? সুখে তৈরি হইল না, তার ধন সম্পত্তি ঈশ্বরকে দান করাও হলো না। হবে হবে হবে, সব হবে। কি করে? আমি জানি, আমি জানি সুকেতু কোথায়। কোথায়? এসো এসো এসো, আমার সঙ্গে এসো। চলুন। ওই 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 দেখো, ওই দেখো তোমাদের সুকেতু। কি হলো? আরে ওটা তো একটা পাথর। আরে আরে, পাথর নয়, ওই তো তোমাদের সুকেতু। যত সব পাগলের মতো কথা বলছি ভাবি। চল টেক্কা, ফিরে যাই। দাঁড়াও দাঁড়াও তোমরা, বিশ্বাস হলো না তো? বিশ্বাস হলো না তো আমার কথা? না। তবে দেখ দেখ তবে। দেখলে দেখলে তোমরা, দেখলে আমার ক্ষমতা? সত্যি সত্যি আশ্চর্য তোমার ক্ষমতা। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। এবার এবার দাও দাও, এবার সমস্ত সম্পত্তি ঈশ্বরকে দান করো। নিশ্চয়ই নিশ্চয়ই ঋষিবর, কিন্তু পরিবর্তে একটা জিনিস চাইব। জিনিস? বলো বলো, কি জিনিস? আগে বলুন আপনি দেবেন। নিশ্চয় নিশ্চয়ই, যা চাইবে তাই দেব। শুধু শুধু ওই সম্পত্তি সব, ওই সম্পত্তি সব আমাকে, থরি থরি থরি, ঈশ্বরকে দান করো। নিশ্চয়ই। তবে দিন কি ওই ত্রিশূল? না 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 না, এই এই ত্রিশূল কিছুতেই দেওয়া যাবে না, কিছুতেই না। আরে বাবা দিয়ে দিন, পরিবর্তে যা অর্থ পাবেন তাতে আপনি কেন, আপনার ওই ভগবানের 14 পুরুষ বসে খেতে পারবে বল ভাবি। বলছো? হ্যাঁ। তবে নাও নাও, এই নাও দিন দিন, দাও দাও। এবার এবার তোমার সব সব সম্পত্তি ঈশ্বরকে দান করো। Thank you.
চল চল শিগগিরই এখান থেকে। হ্যাঁ 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 চলো চলো চলো। ববি ওই দেখ, আরে এ তো আমার কাছ থেকে লুট করা সব জিনিস। টিক্কা কুইক সব ব্যাগ বোঝাই কর। দাঁড়া দাঁড়া ববি, হয়ে গেছে, চল এবার শিগগিরই এখান থেকে চল, তাড়াতাড়ি চল চল। ধন্যবাদ ধন্যবাদ তোমাদের, তোমাদের জন্যেই আমি আবার আমার রূপ ফিরে পেলাম। আর সঙ্গে ওই জিনিসগুলো। Hey!